আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে, একটা গলায় একটা বুকের পিছনে, গলার পিছনে বুকের পিছনে গুলিটা কেউ দেখেই নেই। গোসলের সময় আমরা দেখছি যে আমার বুকের পিছনে গুলি রাখছে। আমার ছোট ছেলেটার ক্যান্সার, শুক্রবার ধরা পড়ছে, আমি হসপিটালে অ্যাডমিট। আমার বড় সন্তান আবদুল্লাহ বিন জাহিদ 17 বছর, এই নভেম্বরের 1 তারিখে তার জন্মদিন। সালাম দিয়ে বাবা কোথায়, সন্ধ্যা হয়নি, ও বলছে আম্মু এয়ারপোর্টের মাথায়, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। 8:10 মহিলা মেডিকেল থেকে আমাকে ফোন দেওয়া হয় যে আমার ছেলে ইঞ্জুরি হয়েছে, গুলিবিদ্ধ। আমার ছেলেকে দুইটা গুলি করা হয়েছে, একটা গলায় একটা বুকের পিছনে, গলার পিছনে বুকের পিছনে গুলিটা কেউ দেখেই নেই। গোসলের সময় আমরা দেখছি যে আমার বুকের পিছনে গুলি রাখছে। আমার ছোট ছেলেটার ক্যান্সার, শুক্রবার ধরা পড়ছে, আমি হসপিটালে অ্যাডমিট। আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার 13 বছরের ছোট ছেলেটাকে নিয়ে আমি 9 তারিখ থেকে এ পর্যন্ত হসপিটালে ভর্তি। আমার দুইটা ছেলে, আমার ছেলে কোনো দোষ করে নাই, পড়াশোনা করতো, শুধু সেই দিনই বলছে আম্মু আমি একটু আনন্দ হয়েছিল যে সে আমাকে বলে গেছে, আমি নিজের হাতে ভাত তুলে ওকে খাওয়াইছি। আমার বড় ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমার ছোট ছেলেটার খাওয়া দাওয়া বন্ধ, এমনি অসুস্থ। তারপর ভাইয়ের জন্য তারা দুটো ভাই ছিল, ও শুধু বলল আমার ভাইয়া কি আর আসবে না, আমি এত অসুস্থ, তুমি কার কাছে থাকবে, তোমার তো দেখার মতো আর কেউ নেই। আম্মু আমি নির্জ বিচার চাই, আর কিছু চাই না। আসসালামু আলাইকুম।